আরে গোচ্ছা করছো কেন কইবা তো বলো, রাগে গেল তো হেরা গেল বুঝছো না? আয়া পড়ো জান, আমি তোমারে পিছনে নিয়া হাওয়া গাইতে যাব। আপনি রোজ আমার লাগে বিটলামি করেন গেলা, আপনার কি শরম করে না? এটা কি কইতাছো, শরম করবো কে? আরে আমার তো ভালো লাগে। শুনো, এই যে হুন্ডাটা দেখতেছো না, এই জিনিসটা জন্মই হয়েছে তোমারে নিয়ে হাওয়া খাওয়ানোর লেগে বুঝো না। আপনার বহিনের লগে যদি কেউ এরম করতো আপনার কি মনে লাগতো? আরে এইটা কইয়া লাভ নাই, এইটা কোয়া লাভ নাই। শুনো, আমার বোনের লিগা যদি কেউ দেওয়া না হইতো তাহলে আমি কি করতাম জানো? খুশি হয়ে যাইতাম। আমি কইলে মহলে আপনার নামে বিচার দিব? শুনো, আমার নাম হইতাছে পিচ্চি হাফিজ, এই মহল্লায় আমি কারো ট্যাক্স চুজ দিয়া চলি না বুঝছো। আমার নামে নালি চুলিস করে কোনো লাভ নাই, এই মহল্লায় সবাই আমার ডরে মুরগা কক্রকক। কেডা রে ভাই, বাচ্চু ভাই সালাম আলাইকুম। আপনি বাচ্চু ভাই? রিক্সা পাই না, আমার একটু সদরঘাট নামে দেয়। সদরঘাট কে বাচ্চু ভাই, আমি আপনারে আমেরিকা লয়ে যাবো, চলেন এখনই ওঠেন বাচ্চু ভাই, কোনো সমস্যা নাই। কা আমাকে কথা শেষ হবাই যান, কথা শেষ না বলাইছি, আমার বোন লাগে। ওই বড় ভাই সালাম দিস না কে, সালাম দে, সালাম দে। দেখছো ভয় পাইছে ভাইজান, আপনি বেয়াদবি বললেন না ভাইজান, মাফ করে দেন ভাইজান। ঠিকই করছেন ভাই যান, আমার লাগে চাওয়া পিঠা। তুমি সুন্দর তাই ছায়া থাকি, সে কি মোর অপরাধ? শোনেন হিলারি, চলো তোমার কলেজে দিয়ে আহি। এন থেকে জান কইলাম হাইটা দেইতেছো, চলো দি আহি কলেজে। তুমি সুন্দর তাই ছায়া থাকি, সে কি মোর অপরাধ? থামলা কেন, চালায় যাও। তুমি সুন্দর তাই ছায়া থাকি, ছায়া থাকি, ছায়া থাকি। গানে সুরলা পারো না, আবার গান গাও। হিলারি, সে তোমার কাঠা হয় কাঠা লাগে? আমার মাইয়ের লগে আরেকবার ইসলামী করলে একে ঠ্যাং বাঙ্গে জেলের ভাত খাও মনে। তোমার মা হয়? আই বড়া ছাই, আই আই। আরে রিক্সা,
জেহেনতা মন উঠাইছো হরে ফিদা চলো ও আম্মা জান কলেজে যাব না না আজকে যাও না পড়া যখন বাধা পড়ছে যাও না কাম নাইকা আম্মা জান এটা তো রোজকার ঘটনা কস কি হ্যাঁ রোজ এরম চার পাঁচটা পোলা আমার টিচ করে আহারে না পারি কাউরে কইতে না পারি সইতে আহারে আমার দুধের বাচ্চাটা হ্যাঁ ল বাড়িত ল তোর আব্বারে যে কমু আরে আমি খাওয়ান পড়ার কোনো অভাব আছে হ্যাঁ দুই তিনটা মাস্টার দিকে পড়া মনে কলেজে খেতা পড়ি ল আই জলদি চালা আপনার মেয়ে এখনো আসছে না কেন আইসা পড়ব বাবা আইসা পড়ব কলেজে গেছে ক্লাস শেষ হলেই আই পড়ব ওর মায় অক্ষণে আইব হেলোকে তোমার পরিচয় করে দিব হেলো তুমি আবার হাসতাছো খেলা ও সরি ও সরি বলে কি জানি কম লাগে বলা লাগে নো মেনশন বাহ 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 তুমি এই যে এই সকল কথা আছে না এগুলি আমার মায়ের খুব ভালো করে শিখে দাও বুঝছো অবশ্যই অবশ্যই এই যে তোর বাপের কি হয়েছিল ঘটনা ফুলে ক এই যে মা হিলারির মা এই যে হিলারির টিচার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম তোমার আমার নাম ইলান বিশ্বাস তোমার আমরা বিশ্বাস করে ডাকো জি জি তো আমাকে বিশ্বাসের মর্যাদা তুমি রাখবা তো কোনো চিন্তা করবেন না আমি আপনাদের মেয়েকে এই দাঁত বন আপনার মেয়েকে মানে কি না মানে জ্ঞানে ধ্যানে বিদুষী বুদ্ধিমতী মিষ্ট ভাষিনী করে আপনার মেয়েকে আমি গড়ে তুলব বা 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 হ্যাঁ কথা কইলে আমি কিছুই বুঝা পারি নাই কে তুই বুঝছস হ্যাঁ মা জান হ না এখন থেকে বলবে হ্যাঁ হ্যাঁ বল মনে বল মনে না না বলুন না বলবে বল বল মা ওই তোমার টিচারে পরে হইল আমার কইলাম টিচার মিচারদের বড় একটা সুবিধা মনে হইল না আরে হিলারির মা শিক্ষিত মানুষের চরিত্র হালকা পাতলা ঢিলা পড়ে শুনো এক কাম করবা আমার বড় ছুরি আছে না মাঝে মধ্যে তার সামনে গিয়া দাঁড় দিবা তাহলেই কাম হইব পাইছি আরে তুমি শিক্ষিত হিলা চরিত্র মানুষের তো চিকিৎসা বাইকে ভালো ফটাফট আকবর বাদশা রাজপুতনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল আকবর বাদশা রাজপুতনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল খুব সুন্দর হ্যাঁ সুন্দর হেভি সুন্দর এই ঋতিক রোশনের সিনেমাটা আছে না এটা আমি দেখছিলাম হেভি লাগছে ঋতিক রোশনের আর ওই সরিয়া কি অভিনয় করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ না না আমি আকবর বাদশার কথা বলছি না বলছি তোমার আঙুলের কথা খুব সুন্দর দেখি দেখি খুব সুন্দর তো তোমার চোখগুলো কিন্তু খুব সুন্দর তোমার চোখগুলো এমন এমন করে নাচালে হৃদয় তো দুলবেই হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে হৃদয় আমার নাচে রে পিছে দহেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গোলাপের হোলি আছে ফাগুনের আছে বাহার সকলের সাথী আছে শুধু সাথী নাই কামার শুধু সাথী নাই কামার ওই ওই তুই খেলা আছিস কে খারাই রেছি দেবস না কেন খারাই আসো সেটা তো জিগাইতেছি একজনের খুন করুম
কারে খুন করবি ধরে কসকি এই আমারে খুন করবি তুই যদি আর কোনোদিন হিলারির সামনে খাড়াইছস তরে আমি খাইছি আবে ওই আমারে খুন করবি কসম অন তোরে বি আমি একখান কথা কইতে আইছি হিলারি আমার তুই হালাই অবজা তোরে আমি কইতাছি হিলারি আমার তোরে কিন্তু খাইছি আমি ভাইজান কালকে আপনি যে মায়ের আমার লগে দেখছেন এ আলা এখানে খাড়া এখানে তার লগে টাঙ্কি মারে সমস্যা কি ভাইজান ও যে মায়ের লাগে খাড়া থাকে ওই মায়ের ওর কোনো পাত্তাই দেয় না খালি খালি খেয়ে থাকে এটা মায়ের লেগে বন্ধু বন্ধুরে চাকু মারবি সরি ভাইজান টুকু ভাই তাই টুকু ভাগ আমার রেঞ্জের মধ্যে পড়লে তো কি ভালো করবার পারে আমি পারি না ভাইজান এই যে ভাগতাছি আপনি এই যে মোটর সাইকেলের চাবিটা লন মোটর সাইকেলের চাবিটা লইয়া আপনি যেখানে কিছু সেখানে যান কোনো সমস্যা নেই কেজে লঞ্চ করেন তোগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো উগো বাসিওয়ালা বাজাও তোমার বাসি শুনি আমার নতুন নাম উগো বাসিওয়ালা বাজাও তোমার বাসিওয়ালা 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 কইছি তো এ রবীন্দ্রনাথ যদি আমগো পুরান ঢাকার আদমি হইতো না আপনার আমি কান ধরে আমগো ভাষা শিখাই দিতাম না না আমার কান ধরতে হবে না আমি এমনি এমনি তোমার জন্য ঢাকা ভাষা শিখব কিলা আমার লাইকা আপনি ঢাকা ভাষা শিখবেন কিলা রবীন্দ্রনাথের ভাষায় বলি শুনি আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই তুমি তাই তুমি তাই গো তুমি তাই রবীন্দ্রনাথ আরো বলেছেন ভয় নাই ওরে ভয় নাই হবেই হবেই জয় উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই ওরে ক্ষয় নাই আল্লাহ পিছনে বাঁচিয়ে রাখুন খালু জান এই রাগ তো দরাদরি ডাইরেক্ট কি হয়েছে কালো জান সে মনে হয় আইতাছে কে ঠা পাচ্চু গুন্ডা কেলা হিলারিতে মনে হয় উঠে লিয়ে যাইবো গা কালো জান খালা জান এখন কাম করেন হিলারির আমার লগে দিয়া দেন আমি হুন্ডার পিছনে উঠাইয়া দিয়ে একখান টান তুই ওর নিয়ে কই যাবি কাশকু বাজার কই যা বলেছে খালু জান ওর ধান্দা চেয়ার পায়ে গেছে আমি ওই আবার এখানে আছোস ফুটি কাম দিকা ভাই ভাই গোরাল্লা দা তোর মতলবটা কি তুই রাস্তায় আমার মাইয়ের জোরে গান হোনাস কেন আর ওই যে আজে বাজে কথা কো ডাকেন হিলারি ডাকেন ও কয় নম্বর খরচ আর আমি কয় নম্বর খরচ আবে ওই ওই আমি এক নম্বর খরচ হইছে এখন তুই এখান থেকে ফুট যা হেই দিন তুই বাচ্চু গুন্ডা লাগে বাইচা গেছস গা আজকে তোর কাঠা বাঁচাইব হ্যাঁ তুই আমারে মারবি শয়তান ওই ওই দেখো ওই ওই তুমি আমার লাগে চলো আমার লোক তুমি
আব্বাজান আরে রাখ তোর আব্বাজান তুই কাল লগে যাবি ঠিক কর অল লগে যাবি না অল লগে যাবি হায় হায় আব্বাজান আম্মাজান এটা কি কইতাছে আরে বাচ্চু গুন্ডা নাকি তোরে উঠায় লেবে লাগাইতাছে আরে জলদি কইরা কোনা তুই কর কমিশন লগে যাবি এ খচ্চনে লগে যাবি ও ছাড় এরকম পরিস্থিতিতে পড়লে নারীর কি করা উচিত আমি রবীন্দ্রনাথের রচনাবলী দেখে ঠিক করে আসি হ্যাঁ আর এর মধ্যে যদি ও চলে আসে মানে বাচ্চুগুন্ডা চলে আসে তাহলে তুমি ওই গানটা গেও কোনটা স্যার ওই যে রবীন্দ্রনাথের ওই গানটা আমারও পরানো যাহা চায় তুমি তাই গো তুমি তাই ঠিক আছে ডরে তো আমার সুর বি ইয়াদ আইতাছে না সুরটুরে দরকার নাই গান টান ভুলে যাও তুমি এখন মিলাদ মাহফিল শুরু করো বন্ধু বন্ধুর চাকু মারে দুই দিন পরে গুলি মারবো তুমি আর কয় কয় জায়গায় গুলি লাগাইছো তুমিই জানো হ্যাঁ তোমার লাগা এলাকার সুখ শান্তি সব বরবাদ মিসমার টাকা পয়সা বাড়ি গাড়ি হাতি ঘোড়া ছাগল যৌতুক কালো টাকা শর্ট পড়লে গেলাম আমি আছি মাগে রাজ গেলে কালকে গেলাম ছয় দিন বুঝছি অজান বুঝছি এরকম পরিস্থিতিতে রবীন্দ্রনাথে এই দুঃসমছা আর কোন কবিতাটা পেলাম না এই যে মহাশঙ্করে জাগিয়ে আছে মৌন মন্তরে দিক দিগন্তে অবকুণ্ঠনে ঢাকা ওরে বন্ধু ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ ও বন্ধ করো না পাখা মালকেটা আমার হিলারি মাস্টার খুব শিক্ষিত বাজান হ্যালো মিস্টার বাচ্চু এই জিনিস আমি দুবার না দেই হবে যান আজকে আর ছুটি দিয়ে দেবো এই যে শুনো মাস্টার আমার হিলারি মার বিয়ে হইতে আর সাত থুরি ছয় দিন বাকি আছে তোমার আর লাগবে না যাও হয় এমন একটি ফুল সুন্দর হয়ে ফোটার আগেই অকালেই ছড়ে গেল তোর ফুল ফুটাইতেছি আরে না 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 গুলি নষ্ট করার দরকার নেই ওটা ভেতরেই থাক বাজান এই কদিনের মধ্যে যদি পাত্র জোগাড় করা না পারি উপরওয়ালা যদি রাজি খুশি থাকে তাহলে সাত দিন কেন সাত মিনিটে বিয়ে পারে তারপরে কিনে রাখেন এবার ওর শাড়িটা পরে লো
সারি পরবার পারুম না পরবি না আচ্ছা থাক পর লাগব না ল এমনি ল নে মাথে কাপড়টা দিয়ে লই ল ওঠ ল ভাবি সবাই নিকিয়া আপনার পোলা এসব কি কর পাত্র কেঠা কই আমি আমি কইছি পাত্র আমি সে রাগ হয়ে গেল গা কি সাইজ দেবে পাইছ পাত্র তুমি জান বাঁচাতে চাইলে বাঘ হেনতে গা কেন খালা কি খালা বয়স কত দুই কুড়ি কি ব্যবসা ভুসিমালে রাখো তোমার ভুসিমালে ব্যবসা ভালো ব্যবসা পয়সা আছে দেখা তো মনে কইতেছে বিয়া বুঝছো ঘরে বউ আছে নাকি আছে ঝাড়ু ভাই আমি পোলাটা খারাপ না ওই হালাল আমি খারাপ তোর কথা তুই ক আরে আমি কি কমু আমারটা ভাই ঠিক করে রাখছে বুঝছস কইছে তোরে আবে হ ভাই জানে আমি সারা জীবন তারে এমনি এমনি সেবা করি ভাই আজ থেকে আমি আপনার দ্বারা যোগ দিচ্ছি আপনি যেটা করতে কইবেন সেটা করুন আপনি যদি চান আমি জানবি হাসিল করে দেবো বুঝছেন ভাই ভাই দুষ্ট লোকের মিষ্টি কথা ভোলার লোক না ভাই আপনি অনুমতি দিলে এই হালারে আমি একখান চটকানা যা দিব না ভাই আবে হালা খামার ভাই তোর এক মায়ের মধ্যে কি পাইছস দুনিয়াতে কোনো মায়া নাই আমারে বুঝা ভাই হ্যাঁ যখন আমার সামনে দিয়া এমনি 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 কলেজে যাই আমার বুকের মধ্যে থেকে ধরকানটা বাড়িয়ে গিয়া এমনি এমনি তার পিছে পিছে যাইগা তোর সমস্যা কি ভাই ভাই ওরে দেখলে ওরে দেখলে আমার ছুটে গান আয়া পরে আমি কত যে তোমায় ভালোবেসেছি আমি যদি আর কোনদিন ওই মায়ের না না মুছি তো গলায় জানছে বাজান আমার মায়েরে রেখে গেলাম মানে তুমি কইছো না বাজান সাত দিনের মধ্যে বিয়া দিতে
সাত দিন কেন, সাত বছর বিয়ে আমি বিয়ে দিবার পারব না। ঠিক আছে, এক মাস সময় দিলাম। কইলাম তো ভাজান, আমরা বিয়ে দিবার পারব না। যার সাথে ইচ্ছা তার সাথে দিয়া দাও। আরে হুন মায়া, কান্দ না, চিন্তা করো না, আমি বাসে পৌঁছে দিয়া মনে। কি খাইবা? মিঠাই খাইবা? মিঠাই, আইসক্রিম, আমি যার নাম রুমু, আপনি আমরা তার লগে বিয়া দিবেন? খালি জবান দেওয়ার নাম তো লাও। ও বাচ্চু ভাই, আমি তোমার বড় ভাই, তুমি অন খালি কয়া ভালো কার বিয়ে করবা? পিচি হাফিজ না বিলাই রানক? আরে ওই যে তোমার দেখলে যে খালি গান ধরে, আমি কত যে তোমার ভালোবেসেছি, পোলার গলাটা মিঠা, আর পিছে ভাবিস পোলাটা দিলটা বালা। ক কার করবা? ক বাচ্চু, বাচ্চুকে তোমারে বললাম কালি নামটা জবান দিয়ে দাও। ক নাম, ক তোমাকে তা তোর ছিঁড়ে গেছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? না, তুমি জানো না আমি কি? আচ্ছা ঠিক আছে, আপনি জানেন আমি আপনার কবে থেকে ভালোবাসি। এতদিন ধরে এই কথাটা বুকের মধ্যে চাইপে ধরে রাখছিলাম, আজকে কইবার পারছি, অন ভাল লাগতেছে। এই কথা পাবলিক ভুললে আমার রং বাজে শেষ। গেলা পাবলিক যদি হুনে গেলে আমি প্রেম করি, আমার ইমেজে পিতে বি বুঝবার পারলাম না। মাইন্স আমার হলে হাসাহাসি করব না। ওর এর নাম ইমেজ। আমার জীবনের চাইতে আপনার ইমেজের দাম বেশি হয়ে গেল। ঠিক আছে, আমি যাই গা। শুনো, কি করবেন বুঝবার পারছি, ক্ষমা করবার করবেন তো? করবার পারি যদি আমি মরার পর আপনি আমার লাশের কাছে জমি কথাটা করবার পারেন। কি কথা? আমি তোমারে ভালোবাসি।
কি কইবার পারবেন না? না তাইলে আপনার ক্ষমা নাই। আমি আই ইলারি, এটা লয়ে যাও। শুধু এটা? এটা বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। আমার মেরে বলেন অসুবিধা নেই কে, আমার একটা রিকোয়েস্ট ভাই, আমার একটা পোলা আছে, ওখানে দুধ ছাড়া নেই কে, মরার আগে পোলার আর এক নজর দেখবার চাই ভাই। আমি তোমার ভালোবাসি। ভাই যা, তোর আর কোনো বড় নাই যা ভাই। আপনি আরে ছাড়া দিলেন ভাই, এমন একটা কথা খুঁজো ভাই। সবারই তো ভাই বউ বাচ্চা আছে, চোর যা গৃহস্থতা, ডাকাতো যা পুলিশ তা, সবারই তো ভাই ফ্যামিলি আছে। কি করবে চাস না? মানে কইতে চাইতেছি গেরস্তের কথা চোরের শুনলে চলবো না, আবার ডাকাতের যে বউ পোলাপন আছে এটা পুলিশের শুনলে চলবো না, বোঝেন নাই? আসসালামু আলাইকুম ভাই। ভাই লজে গিয়া আগে বিয়ে হয়েছিল, তালাক দিয়ে দিছি। যা ভাই গিয়ে আমার একটু দোয়া করবেন না। দোয়া? জি ভাই। এই লো তো দোয়া। সরি ভাই ভুল হয়ে গেছে।
মাইয়া তুমি যে চিনো ভাই আপনি আমারে ইস্তেমাল করেন আমি আর বাঁচবার চাই না করেন তোর বিয়া সেরি পছন্দ হয়েছে আমার জীবনের চাইতে আপনার ইমেজের দাম বেশি হয়ে গেল মনে মনে কই বুঝাল না আমি আলো মোরে যে মুখে মাগার জবানি কইব পারব না এই যে বিষ খাইলাম কিন্তু আমি তোরে খাইছি কইলাম আর টেঙ্গি বাইঙ্গা হাতে ধরে দিমু কিন্তু আর কালা আর আর হিলারি খাইছে আমার